এটা হচ্ছে বৌদির বাপের বাড়ি। লাউ গাছ হয়েছে কত বড়, একটাই গাছ, এটা পুরো এপার থেকে ওপার পর্যন্ত, সেই ওইদিকে চলে গেছে পুরো, ওখান থেকে পুরো, এই কত বড় গাছটা। এতক্ষণ ধরে রান্না বান্না সব হলো, হওয়ার পর এখন হঠাৎ করে আমার ইচ্ছা হলো যে একটু যাই পুকুরে চান করে আসি। বাপরে কত বড় লাউ গাছ, এটা পুরোটা একটাই গাছ এটা। তো এই জন্য একটুখানি পুকুরে যাচ্ছি চান করবার জন্য, আমি আর দাদা দুজন মিলে, কোথায় গায়েব হয়ে গেল কে জানে। আমরা এসে গেছি পুকুরে, নাপ দেখি কতটা জল আগে, আমি সাঁতার তো কাটতে পারি না, কিন্তু পুকুরে নামার ইচ্ছা হলো তাই চলে এলাম একটু পুকুরে চান করতে। দাদা নেবে গেছে, আমি এবার নাববো। গ্রামগঞ্জের দিকে এইসব জিনিসগুলো একটু ভালো লাগে বল, কেননা গ্রামগঞ্জের দিকে এই একটু পুকুর মন্দির গাছপালা চারি সাইডে, যার জন্য এটাই ভালো লাগে। এই যে গরুগুলোর জল তেষ্টা পেয়ে গেছিলো বলে এদিকে আসছিল, দাদা আবার এক বালতি জল দিয়ে এলো। মাসি এখন আমাদের জন্য কুলেখাড়া পাতা তুলছে, এখানে কুলেখাড়া পাতা আর কলমি শাকের, কলমি শাকও রয়েছে দেখছি, তো মা চেয়েছে কুলেখাড়া পাতা, ওই জন্য মায়ের জন্য কুলেখাড়া গাছ থেকে পাতার ডগাগুলো জাস্ট ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে। আমি নিয়ে যাবো আজকে, স্কুটি নিয়ে এলে ভালোই হয়, ডিকি রয়েছে, ডিকিতে সব ঢুকিয়ে দাও। কাল থেকে শাক তোলার পর্ব চলছে, কাল থেকে দু তিন প্যাকেট অলরেডি শাক উঠে গেছে, আজকে সব গাড়িতে প্যাক করে নিয়ে যেতে হবে। মনিয়া রনি তো আসছে বললো, জানি না কী করবে, আসবে কি আসবে না। জায়গাটা খুব সুন্দর, হালকা রোদ্দুর লাগছে এখন, এখানটা তো মোটামুটি ছায়াই আছে। এই রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট, বৌদি বসে রয়েছে। এই মাসির বাড়ি থেকে এখন কয়েকটা গাছ নিয়ে যাব। এই যে মাসি গাছ রেডি করছে আমার জন্য, এইটা হচ্ছে একটা ধনে পাতার গাছ। এই ধনে পাতার গাছটার এক একটা পাতা মোটামুটি এক দু তিনটে মানুষের ডালে, একখানা পাতা দিলেই গোটা ডাল পুরো একদম গন্ধ হয়ে যায় ধনে পাতার, অসাধারণ গন্ধ। এটা মূলের পাতাগুলো এরকম আর উপরের পাতাগুলো এরকম, এইটাই হলো ধনে। আচ্ছা, আর এই যে নিচে রয়েছে পদ্ম পাতা, এটাও রাখা রয়েছে, দেখি এটা নিয়ে গিয়ে হয় কি না। এখানে গাঁদাল পাতা হয়েছে, সুন্দর পুরো গাঁদাল পাতার গাছটা উঠছে। আর ওই যে আরেকজন ওখানে, আমি এখন একটা বাঁশ গাছের চারা নেব বলে শাবল নিয়ে এসেছি, শাবল নিয়ে এখন খেলা করছে। এই মাসির এই ঘরটার এখানে কি সুন্দর গাঁদাল গাছের পাতাগুলো উঠেছে, অপূর্ব লাগছে দেখতে। এই মাসির এখানে একখানা বাঁশ গাছের ঝাড় হয়েছে পুরো, তো এখান থেকে আমি একটা ছোট্ট চারার মতো দেখলাম, কিন্তু ওটা ভিতরটাতে অনেকটা ঢুকে আছে, দেখি বের করতে পারি কি না। যদি বের করতে পারি তাহলে এখান থেকে একখানা বাঁশ গাছের চারা নিয়ে যাবো, নিয়ে গিয়ে ছাদে বসাবো, টবে, দেখবো কেমন হয়। এই আমরা একটু ঘুরতে বেরিয়েছি, আমি আছি, রনি এসছে এখন, মনিকার নিয়ে আসেনি, আর পুচকেটা রয়েছে, তিনজন মিলে একটুখানি ঘুরতে বেরোলাম। এই সাইডটা পুরো ফাঁকা এলাকা, এদিকটা পুরো ফাঁকা, এদিকে সূর্য অস্ত যাচ্ছে, অসাধারণ লাগছে পুরো, কালারটা দারুণ। আর ওদিকে ধোঁয়া আছে হালকা হালকা, আগের দিনকে একটা রিলস বানিয়েছিলাম, রিলসটাও ব্যাপক এসেছিলো, তখন আর একটুখানি সন্ধে হয়ে গেছিলো, আজকে সন্ধেটা একটু কম, মানে এখন বাজে হচ্ছে 5:30, তো একটু গ্রামের সাইড বলে একটু লাইটটা অনেকটা বেশিই রয়েছে এদিকটায়। এদিকটা পুরো ফাঁকা, সুন্দর জায়গাটা। ওই ভেতরটাতে ওরা গেল, ওই ভেতরটাতে চাষবাস হয়, ওখানে একখানা ডোবা মতো রয়েছে বড় খাল টাইপের, ওটা চলে গেছে, দেখাচ্ছি আমি ভেতরে যাব। আর এদিকটাতে এখান দিয়ে গাড়ি গেছিলো বলে জলের মনে হয়, তো পুরো গোটা রাস্তাটা এরকম জল গেছে, আর পুরো জলের জন্য হিট উঠছে মাটি থেকে, এই জায়গাটা গরম লাগছে। ভেতরটা একটু ঠান্ডা হবে, কালকেও এসেছিলাম, কালকে কিছু ওখানে রিলস বানিয়েছিলাম, আরেকবার যাই ভেতরটা। অরুণ আসছে এখন, আমার আরেক ভাইপো, বাইক চালিয়ে, পুরো ধোঁয়ায় ধোঁয়া। হ্যাঁ, ওই ভেতরে গেছে। এই যে এটা ভেতরের জায়গাটা, আজকে বেচারা পড়েছে পুচকেটা, মানে খেলতে গিয়ে পায়ে লাগিয়েছে, পায়ে ওর ব্যথা, আর সারাক্ষণ ধরে এত দৌড়াদৌড়ি করে, যেখানে যায় সেখানে উল্টায়। এটা হচ্ছে জায়গাটা, এদিকটা পুরোটাই চাষ হয়, এখানেও একদম চাষ হয়ে রয়েছে। এগুলো মনে হয় কুমড়ো গাছ, না লাউ গাছ, এটা লাউ গাছ। আর ওই সাইডটাতে
পুরো চাষ হয়ে আছে, একটা ছোট্ট বাড়ি মতো দেখা যাচ্ছে। আর এদিকটা তো পুরো ডোবা টাইপের একটা রয়েছে, এখানে ছোট 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 কিছু নৌকার মতো রয়েছে। আর এই যে আসছে, কিরে উল্টেছিস নাকি আবার? আবার উল্টেছিস, আবার উল্টেছিস তো? এগুলো সব ঢেঁড়স গাছ, এখানে ঢেঁড়স চাষ হয়েছে। আর এই সামনের দুখানা, একটা দুটো, এগুলো গাঁজা গাছ। না ওদিকে আর যেতে হবে না, কালকে ঘুরে আসছিস তো। দূরে ট্রেন যাচ্ছে, কি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। এই সন্ধে হয়ে গেছে এখানে, এবার মাসির বাড়ি থেকে বেরোবো। পুরো অন্ধকার চারপাশ একদম, গাড়িটা বাইরেই রাখা আছে, গাড়িটা নেবো, নিয়ে বেরিয়ে যাবো। এই অর্ণব,